কেমন আছেন আপনারা সবাই? আশা করি মহান আল্লাহ তাআলার রহমতে আপনারা সবাই ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তাই তো আপনাদের মাঝে ফিরে আসলাম চুমকি রান্নাঘর থেকে। আর চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো আজকে আপনাদের জন্য নিয়ে এসেছি জুসি জুসি আর স্পাইসি চিকেন রোল বান। তো চলেন এই স্পাইসি চিকেন রোল বানটা আমি কিভাবে খুব সহজভাবে করেছি তো আপনাদের সাথে একটু ট্রাই করি। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি একটা ডিম নিয়েছি। তো ডিমটাকে আমি ভালো করে একটু ফেটিয়ে নিচ্ছি। তো দেখতে পাচ্ছেন ডিমটাকে আমি খুব ভালো করে ফেটিয়ে নিয়েছি। তো এর মধ্যে আমি দিয়ে দিচ্ছি 1 কাপ প্লাস 1/4 কাপ দুধ, হালকা কুসুম গরম দুধ আমি দিয়ে দিয়েছি 1 কাপ প্লাস 1/4 কাপ। এবারে আমি দিয়ে দিব চিনি। চিনি দিয়ে দিব আমি 1 টেবিল চামচ। এটা 1/2 টেবিল চামচ, আমি এটা দুইটা দিয়ে দিচ্ছি, তাহলে 1 টেবিল চামচ হবে। এরপরে এটাকে একটু মিশিয়ে দিচ্ছি। এরপর আমি লবণ দিয়ে দিব পরিমাণ মতো, পরিমাণ মতো লবণ দিয়ে দিলাম। এবারে আমি ইস্ট দিয়ে দিব 1.5 চা চামচ। এতে একদম লেভেল করে 1.5 চা চামচ পরিমাণ ইস্ট আমি এর মধ্যে দিয়ে দিচ্ছি, এই যে আর অর্ধেক 1.5 চা চামচ। তো এখন ইস্টের যে ব্যাপারটা সেটা দেখতে পাচ্ছেন, ইস্টটা কিন্তু ভাসছে, তার মানে আপনারা বুঝতে পারছেন যে ইস্টটা মানে ভালো আছে। মানে এটা দেখা যায় যে বাসায় রাখতে রাখতে কিন্তু ইস্টের যে মানে একটা ফরমেট হওয়ার যে ব্যাপারটা থাকে সেটা নষ্ট হয়ে যায়। তো এটা ভালোই আছে, তো দেখেই বুঝতে পারছেন। তো এখন আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। তো এবার আমি লেবেল করে এখানে দিয়ে দেব 2.5 কাপের মতো ময়দা। দুই কাপ দিয়েছি আর 1 কাপের হাফ দিয়ে দিচ্ছি। তো এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মোটামুটি একটু মেশানোর পরে আমি এটার মধ্যে তেল দিয়ে দিব 1/4 কাপ পরিমাণ। তো এখন আমি এখানে দিয়ে দিচ্ছি 1/4 কাপ পরিমাণ তেল। এখন এই তেলটা আমি একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। তারপরে এটাকে যে কাজ করতে হবে সেটা তারপরে, কিন্তু এটাকে হাত দিয়ে খুব ভালো করে 7 থেকে 8 মিনিটের মতো এটাকে মাখিয়ে নিতে হবে। তো এবারে ডোটাকে আমি এখানে নিয়ে নিচ্ছি। এবারে হচ্ছে আসল কাজ, মানে খুব ভালো করে এটাকে মেখে নেওয়ার পালা। তো আগে তেলটা একদম যেন ভিতরে ভিতরে ঢুকে যায় সেই ব্যবস্থা করতে হবে, তারপর টেনে টেনে এটাকে মাখাতে হবে। তো দেখতে পেরেছেন তেলটা কিন্তু ভিতরে ঢুকে গিয়েছে। তো এখন আমি যেটা করব সেটা হচ্ছে এরকম একটু গুঁড়া ছিটিয়ে ছিটিয়ে এটাকে আমি প্রায় 2 মিনিটের মতো এভাবে মেখে নিব। তো মানে ময়দার যে পরিমাণটা আপনারা ছিটিয়ে দিবেন সেটা আপনারা বুঝতেই পারবেন যে আপনার কতটুকু প্রয়োজন। হয়তো 1 টেবিল চামচও লাগতে পারে, 2 টেবিল চামচও লাগতে পারে, তবে অনেক বেশি কিন্তু দিতে যাবে না, তাহলে কিন্তু শক্ত হয়ে যাবে। তো আমার কিন্তু 2 মিনিট অলরেডি হয়ে গিয়েছে। এবার আমাকে যেটা করতে হবে সেটা হচ্ছে, এই যে দেখতে পাচ্ছেন আমি এর মধ্যে আমি দিয়ে দিব গলানো বাটার। আপনারা সফট বাটারটাও দিতে পারেন। তো এখন আমি বাটারটা প্লেটে নিয়েছি এই জন্য যে আমি একটু একটু এখন বাটার দিব আর এটাকে খুব ভালো করে এভাবে টেনে টেনে মেখে নিব। তো আমি এখানে 1 টেবিল চামচ বাটার নিয়েছি। তো আমি এখন এটাকে প্রায় আরো 5 থেকে 6 মিনিটের মতো এভাবে মানে একটু একটু বাটার দিয়ে দিয়ে এটাকে আমি খুব ভালো করে এভাবে টেনে টেনে মেখে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমি কিন্তু এভাবে টেনে টেনে অনেকক্ষণ ধরে এটাকে মাখিয়েছি, প্রায় 7-8 মিনিটের মতো আমি এটাকে মাখিয়েছি। তো এই যে এখন এই শেপটা এসেছে।
এবারে এই যে আমার এখন ডোটা রেডি। তো এখন যেটা করব সেটা হচ্ছে একটা এই যে মিক্সিং বোলে আমি তেল লাগিয়ে নিয়েছি, তেল লাগিয়ে নিয়ে তো এই যে এটাকে একটু টেনে টেনে নিয়ে এভাবে করে আমি এটাকে এখানে রেখে দিচ্ছি, রেখে দিব যতক্ষণ না এটা ফর্মেট হচ্ছে, প্রায় 20 থেকে 30 মিনিটের মতো আমি এটাকে রেখে দিব। আর উপর দিয়ে একটু তেল দিয়ে দিব যেন এটা উপরটা ড্রাই না হয়ে যায়। একটা গরম জায়গায় প্লাস্টিক র্যাপ দিয়ে এটাকে আমি এখন রেখে দিচ্ছি। এটাতে আমি এখন নিয়েছি টমেটো সস, যেটা বলে সেটা নিয়েছি, আপনি চাইলে কেচাপও নিতে পারেন। তো এখন আমি এটাতে দিয়ে দিব চিলি ফ্লেক্স, তারপরে এখানে দিয়ে দিব আমি 1 চিমটি পরিমাণ দারচিনি গুঁড়া, এখন এটা আমি খুব ভালো করে মিশিয়ে নিচ্ছি। আচ্ছা, এখানে কথা হচ্ছে যে আমি মানে যে চিলি ফ্লেক্সটা ব্যবহার করেছি সেটা হচ্ছে আমি আমার মানে পছন্দ মতো ঝাল দিয়েছি, অনেকে একটু অনেক বেশি স্পাইসি পছন্দ করেন তার আরেকটু দিয়ে নিতে পারেন। তো এটা এখন আমি মিশিয়ে মানে আমি যতটুকু ঝাল পছন্দ করব ঠিক ততটুকুই আমি দিয়েছি। তো এখন এটা আমি রেখে দিব আর ততক্ষণে আমার যে ডোটা করে রেখেছি সেটা প্রিপেয়ার হবে। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন আমার যে ময়দাটা এটা কিন্তু ফর্মেট হয়ে গিয়েছে। তো এখন যেটা করব আমি একটু ময়দা ছিটিয়ে দিব এখানে, দেখতেই পাচ্ছেন। এখন আর এটাকে এত প্রেশার দিয়ে মানে মেখে নেওয়ার কোনো প্রয়োজন নেই, প্রথমে যেটা মেখে নেওয়া সেটা মেখে নিয়েছি। এখন একটু হালকা হাতে যতটুকু সম্ভব ততটুকু মেখে নিব, জাস্ট হালকা হাতে, কিন্তু কোনো প্রেশার দিব না। তো এখন এটাকে বেলে নেওয়ার পালা। এখন আমি এটাকে বেলে নিচ্ছি, একদম মোটাও না আবার যে একদম পাতলা সেটাও না, ঠিক সেভাবে এটাকে আমি বেলে নিব। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন খুব বড় সড়ো করে কিন্তু আমি এটাকে বেলে নিয়েছি, আর এই যে এর পুরোটা রেখেছি এরকম, অনেক বেশি মোটা না আবার অনেক বেশি যে পাতলা সেটাও না। এবারে আমি যেটা করব সেটা হচ্ছে আমি যে সসটা তৈরি করে রেখেছিলাম সেই সসটা এটা পুরাটার মধ্যে আমি দিয়ে দিচ্ছি। এটা খেতে অনেক স্পাইসি হয় আর খেতে কিন্তু অনেক বেশি টেস্টি। তো সসটা কিন্তু আমি এখানে দিয়ে দিয়েছি। তো এবারে আমি দিয়ে দিব হলো এই যে যে চিকেনটা সেটা, চিকেনটা আপনার পছন্দ মতো কম বেশি করে দিতে পারেন, চাইলে এখানে পেঁয়াজ কাঁচামরিচ এগুলিও দিতে পারেন। এখন দিয়ে দিচ্ছি চিজ, চিজটাও আপনার পছন্দ মতো। আপনারা চাইলে বিপ দিয়েও করতে পারেন,
এবারে আমি এটাকে খুব হালকা হাতে করে রোল করে নিব, আলতো করে এটাকে রোল করে নিচ্ছি। এখন আমি যেটা করব, একটা নাইফের সাহায্য, আপনি ছোট বড় আপনার পছন্দ মতো যেভাবে আপনি করে নিতে চান ঠিক সেভাবে এটাকে সেই শেপে করে নিবেন। আর আর আমি এখানে একটা বেকিং ট্রের মধ্যে একটু তেল মাখিয়ে রেখেছি, তো এখন আমি একটা একটা করে রোল কাটবো আর এভাবে করে এখানে বসিয়ে দিব। তো আমি সবগুলো রোল কেটে বসিয়ে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার স্পাইসি চিকেন রোল বান রেডি। তো এখন যেটা করব, জাস্ট আমি একটু সুন্দর কালারের জন্য এই যে এখানে আমি ডিম নিয়েছি, তো ডিমের কুসুমটা আমি এর উপরে একটু দিয়ে দিচ্ছি, তো এটাতে সুন্দর কালার আসবে। আর আপনারা যদি চান তাহলে উপরে কিন্তু আপনারা আরেকটু চিলি ফ্লেক্স দিয়ে দিতে পারেন অথবা চিজ দিয়ে দিতে পারেন, আপনাদের পছন্দ। তবে আমি এটা ভিতরে অনেক একটু দিয়েছি, তো যার জন্য আমি আর দিব না। তো আমি এখন সব রোল রোলগুলোর মধ্যে আমি ডিমের কুসুমটা একটু ব্রাশ করে দিচ্ছি। তো ভিউয়ার্স, আমার কিন্তু এটা ব্রাশ করা শেষ। তো এখন এটা আমি প্রায় 20 মিনিটের জন্য অপেক্ষা করব যেন এটা আবার একটু ফুলে ডাবল হয়ে যায়, তারপরে ফিরে আসব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন এটা কিন্তু ফুলে ডাবল হয়ে গিয়েছে, আর কত সুন্দর লাগছে। তো আমি এখন আমার ওভেনে দিয়ে দিচ্ছি, আর আমার ওভেনে হিট রেখেছি আমি 250। তো আপনাদের ওভেন অনুযায়ী হিটটা কম বেশি লাগতে পারে। তো আমি 20 থেকে 25 মিনিটের জন্য এটাকে ওভেনে বেক করে নিব। ভিউয়ার্স দেখতে পাচ্ছেন বানগুলো কিন্তু হয়ে গিয়েছে, আপনারা চাইলে আর একটু কালার করতে পারেন, তো আমি এটাই রেখেছি। তো এখন আমি এগুলোতে বাটার ব্রাশ করে দিচ্ছি, আপনি চাইলে ঘিও ব্রাশ করে দিতে পারেন। তো ভিউয়ার্স দেখতে পাচ্ছেন হয়ে গিয়েছে আমার স্পাইসি চিকেন রোল বান। তো আশা করি আপনাদের এটা ভালো লেগেছে, আর ভালো লাগলে তো চুমকি রান্নাঘরের সত্যি কথা, চুমকি রান্নাঘর মানে তো আপনাদের রান্নাঘর। তো এই যে দেখতে পাচ্ছেন একেবারে নরম, একেবারে তুলতুলে। আশা করি আপনারা ট্রাই করবেন। তো সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন, সবাই সবার পাশে থাকবেন, মনের মাধুরী মিশিয়ে রান্না করবেন, নিজে খাবেন, প্রিয়জনকে খাওয়াবেন। আল্লাহ হাফেজ।